Assalamualaikum. প্রতিটা মানুষেরই বাড়ি কেনার সময় বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন ধরনের সিদ্ধান্তের ভিতর দিয়ে যেতে হয়, আর এই সব ধরনের ঘটনা সব সিদ্ধান্ত মিলিয়ে তৈরি হয় একটি গল্প, একটি ভালোবাসার গল্প। আমরা আমাদের এই আয়োজনে প্রতিটা ভালোবাসার গল্প তৈরি করার জন্য যে মানুষগুলি আছেন তাদের সাথে কথা বলবো এবং প্রতিটা বাড়ি কেনার সময় যে গল্পগুলো তৈরি হয় সেই গল্পগুলো শুনবো। আমরা এসেছি আজকে উত্তরার একটি গল্পে, পাইনমন্ট। এই যে বাড়িটা, এই যে একটা অ্যাপার্টমেন্ট আপনি এটা কিনলেন এবং আপনি আপনার মতো করে সাজালেন, এটা পেছনের গল্পটা কি আপনি একটু শুরু থেকে যদি বলেন? পেছনের গল্পটা যদি বলতে চাই শুরুটা, আমি বিগত 2 থেকে 2.5 বছর ধরে যখন আমরা চিন্তা ভাবনা করলাম, আমি এবং আমার হাজব্যান্ড, যে আমাদের নিজেদের থাকার জন্য, মানে আমাদের নিজেদের বাসা যেখানে আমাদের মনের মতো, লাইক আমার যেগুলো পছন্দ ওনার যেগুলো পছন্দ সব কিছু থাকবে এরকম একটা বাসা আমরা 2.5 বছর আগে থেকেই মানে চিন্তা ভাবনা করেছিলাম যে এরকম একটা বাসা আমরা খুঁজব। 2.5 বছর? হ্যাঁ, মানে মোটামুটি তখন থেকেই মানে চিন্তা ভাবনাটা শুরু হয়েছে আসলে, যে না এখন মাস্ট বি লাগবে। আর চিন্তা ভাবনা তো শুরু হয়েছে বিয়ের পর থেকে। কত বছর হলো আমাদের বিয়ের? 7 ইয়ার্স হতে যাচ্ছে এই ইয়ারে। বাসাটা যখন খুঁজছিলেন, চিন্তা করলেন বাসাটা করবেন, তখন কি কি জিনিস আপনি চেয়েছিলেন যে কোথায় হবে বা কি চাই বাসাটার মধ্যে? আসলে আমার বিয়ের পর থেকে এবং আমার হাজব্যান্ড, আমরা সবাই উত্তরাতেই সেটেল, সবকিছু আমাদের অফিস থেকে শুরু করে আমাদের আগের বাসা বা আমাদের নিজস্ব আরও যে অ্যাপার্টমেন্টগুলো আছে সবই উত্তরাতে। তো আমাদের মূল ইয়ে ছিল যে আমরা উত্তরাতেই নিতে চাচ্ছি, থাকবো। আর মূল আর আসলে অনেকগুলোই কারণ ছিল যে আমার বাসার স্পেসটা কত স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে, কতগুলো রুম হতে হবে, কয়টা বারান্দা হতে হবে, কয়টা ওয়াশরুম হতে হবে। সো এই সব কিছু মানে চিন্তাভাবনা ছিল। এই জন্যই বলছি যে চিন্তাভাবনাটা অনেক আগেই শুরু হয়েছে, বাট বাস্তবায়ন হয়েছে আর কি অনেকদিন পরে, কারণ সব কিছু একসাথে মিলিয়ে আসলে পাওয়াটা খুবই কঠিন। আমার আসলে বাসা নেওয়ার যখন আমি চিন্তাভাবনা করি স্পেসটা নিয়ে বা কয়টা রুম হবে, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, সো আমাকে সবার কথা চিন্তা করে বা সবার এক একটা মানে পার্সোনাল একটা স্পেস রেখে আমাকে বাসার ডিসিশনটা আসলে নিতে হয়েছে বা নিতে আমার চাহিদাটা ওরকম ছিল। তো ওগুলো চিন্তা করেই আসলে বাসাটা মানে চয়েস করা বা নেওয়া, যে স্পেস আমি কয়টা রুম পাচ্ছি। উত্তরাতে যেই সমস্যাটা হচ্ছে যে মোস্ট অফ দি অ্যাপার্টমেন্টগুলোতে স্পেসগুলো খুব কম থাকে। আপনার বড় বাসা নিতে গেলে আপনাকে ডুপ্লেক্সে চিন্তা করতে হবে, তিন রুমের বাসা। কিন্তু আমার মানে চাহিদা অনুযায়ী আমার 4 বেডরুম লাগবে। এই জন্যই আসলে ওভাবে চিন্তাভাবনা করে বা খোঁজার ব্যাপারে এই জিনিসগুলো আর কি আমার মূল কারণ ছিল বা আমার মূল পয়েন্ট ছিল যে আমি এইগুলোকে ফোকাস করব, যে আমি আগে কোথায় 4টা বেডরুমের অ্যাপার্টমেন্ট পাচ্ছি। আপু বলছিলেন অনেক ডেভেলপারের অনেক অ্যাপার্টমেন্ট বা পার্সোনাল বাড়ি আপনি দেখেছেন, তো বিটিআই প্রসঙ্গটা কিভাবে আসলো? বিটিআই প্রসঙ্গটা আসলো এভাবে যে আমি যখন সবাইকে নিয়ে রিসার্চ করছিলাম যে হুইচ ডেভেলপার বা কোন ডেভেলপারের কাজ কে মানে কীরকম ভালো মন্দ, তো বিটিআই হচ্ছে ওয়ান অফ দি ওল্ডেস্ট। বিটিআই যেটা যেটুকু আমি জানি যে বিটিআই হাত ধরেই আর কি ডেভেলপিং যে এই বিজনেসটা বা এই সেক্টরটা, ইন্ডাস্ট্রিটা এটা বিটিআই মাধ্যমে স্টার্ট। হ্যাঁ, তো এবং আমি এর আগেও এই ফ্ল্যাট খোঁজার জন্য যখনই আমি বিটিআর ফ্লোরগুলো দেখেছি, ওনাদের প্ল্যানিংগুলো একটা স্পেসকে কীভাবে প্ল্যান করে রেখেছে, যে কোন জায়গাটাতে কোন রুমটা এবং ওটার সাথে কতটুকু মানে ব্যালকনি বা আপনার ওয়াশরুম, এই প্ল্যানিংগুলো আমার বিটিআর সবসময় ভালো লেগেছে। হ্যাঁ, আমি যখন দেখেছি তো ওইটার জন্য আসলে আমি বিটিআর ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমি অলওয়েজ সার্চ করতাম, ঠিক আছে? সো বিটিআর ওয়েবসাইটে তো ওখানে সব ডিটেলসগুলো দেওয়া থাকে, কোন প্রজেক্টে কোনটা অ্যাভেলেবেল আছে কোনটা, সো ওভাবে আর কি বিটিআইকে মানে ফোকাস করে আর কি বিটিআইয়ের সাথে যোগাযোগ করা। তো বিটিআই থেকে সাথে সাথে আমাকে যোগাযোগ করা হয়েছিল। কে ফোন করেছিল? মাকসুদ সাহেব যিনি সেলসে আছেন, উনি সাথে সাথে আমাকে কল করে ম্যাডাম
এটা খালি হয়েছে বা এটা হয়েছে, কারণ উনি কন্টিনিউয়াসলি আমাকে ওই সাপোর্টটা দিয়েছেন। ঠিক আছে, সেলসের ব্যাপারে আমার পছন্দ না পছন্দ শুনে ওভাবে আরও অন্যান্য প্রজেক্ট, যেহেতু এই বিল্ডিংয়ে তখন হচ্ছিল না, তো ওভাবে অনেকগুলো প্রজেক্ট উনি আমাকে দেখিয়েছেন। তো উনি সাথে সাথেই বলেছেন এবং আমি সাথে সাথে বলেছি আপনি এখনই আমার অফিসে চলে আসেন। তো রাত 8টার দিকের কথা, উনি আমার অফিসে আসে এবং রাত 12টার সময় উনি আমার অফিস থেকে বের হয়, আমার এবং আমার হাজব্যান্ডের সাথে দুজনের মানে মিটিংয়ে সব কথাবার্তা শেষ করে ফাইনাল করে আর কি রাত 12টা বেজে গিয়েছিল। আমরা তো তৃষ্ণাপুর বাসার কেনার গল্পটা শুনলাম, তাহলে একবার আমরা একটু তৃষ্ণাপুর বাসাটা ঘুরে দেখে নিই এবার। অবশ্যই, চলেন। এটা হচ্ছে আমার বেবি রুম, আসেন। হ্যাঁ, আমি ওর জন্য যখনই রুম নিয়ে ডিসিশন নিচ্ছিলাম, আমার আগে থেকেই চিন্তা ভাবনা ছিল যে পিঙ্কের তো টাচ থাকতেই হবে এবং নিজে হাতে আঁকায় টোটালটা আসলে ওভাবে আর কি ডিজাইন করা ওর জন্য। মানে পিঙ্কের টাচ রাখতে চেয়েছি, প্লাস আপনার যে না একদম গোলাপি যেই ভাবটা ওটাও যেন না থাকে, সেভাবেই চিন্তা ভাবনা করে আসলে ওর রুমটাকে প্ল্যানিং করা। হ্যালো বেবি, হাই দাও। হাই হাই। আর এটা হচ্ছে একটা গেস্ট রুম, আসেন। হ্যাঁ, আমরা মাস্টার বেডটা দেখে নিই। খুবই সিম্পল, কোনো মানে খুব ডিপ মানে হাব মানে যেটা বলে খুব ভারী কোনো কিছু না, আমি সব কিছু অনেক সিম্পলের মধ্যে রাখতে চেয়েছি, আমার বেড থেকে শুরু করে ক্যাবিনেট থেকে শুরু করে। হ্যাঁ, ওটাই মেইন কনসেপ্ট ছিল যে আমি ঘরে ঢোকার সাথে সাথে যেন আমার একটা শান্তি ফিল হয়। হ্যাঁ, বারান্দাটাকে আমি একান্তই আমার নিজের বসে কিছুক্ষণ নিজের টাইম পাসের জন্য আমরা দুজন মিলে যেন একটু 5 মিনিট কথা বলতে পারি, সেভাবেই আসলে করা। আসুন আমরা কিচেনটা দেখি। আর আমার তো ডাইনিং স্পেসটা টোটালি ওপেন, এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস এবং যত ধরনের দরকারি জিনিসপত্র এখানে আছে। কিচেনটাতে দেখি, কিচেনও আমার সব সিম্পল গ্রে কম্বিনেশনের, আমি যেটা রাখতে চেয়েছি। এই তো মোটামুটি আমার ছোট্ট ভালোবাসার ঘর। এবং আমরা শুনলাম আপনার ভালোবাসার গল্প, অনেক কথা হলো, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন।